আসসালামু আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের হাতে একটি অপো ফোন, সেটির মডেল হচ্ছে A37FW। সেটটি আমরা হার্ড রিসেট করব। তো প্রথম অবস্থা আমরা সেটটি পাওয়ার অফ করে নেব। আমাদের সেটটি পাওয়ার অফ হয়েছে। তারপর আমরা ভলিউম ডাউন বাটন প্রেস করে আমরা শুধু পাওয়ারটি প্রেস করব। পাওয়ার আসার সাথে সাথে আমরা পাওয়ার বাটন ছেড়ে দেব। তারপর আমরা যে কাজটি করব, আমরা এখানে দেখতেছি আমরা ইংলিশ প্লাস কিছু চাইনিজ ভাষা আসছে, তো আমরা সরাসরি ইংলিশে রেখে আমরা পাওয়ার বাটনটি প্রেস করব। তারপরে আমরা দেখতে পেয়েছি যে আমাদের রিকভারি অপশনটি চলে আসছে, ইনস্টল ফ্রম স্টোরেজ ডিভাইস, তারপরে ওয়াইপ ডাটা। আমরা সোজা ওয়াইপ ডাটাতে চলে যাব। তারপরে ওয়াইপ ডাটা, তারপরে আমরা দেখতে পেয়েছি যে এখানে ওয়াইপ ডাটা, কিপ SMS, কন্ট্যাক্ট অ্যান্ড ফটো সব কিছু ইরোজ হয়ে যাবে বলছে ওয়াইপ ডাটা করার পর। তারপর আমরা পাওয়ার বাটনে প্রেস করব। তারপর আমরা দেখতেছি এখানে ওয়াইপ ডাটা, কিপ SMS, কন্ট্যাক্ট অ্যান্ড ফটো আবারও মেসেজটা দিছে। তারপর আমরা আবারও ওকেতে রেখে পাওয়ার বাটনে প্রেস করব। আমরা দেখতেছি যে আমাদের সেটটি সরাসরি ওয়াইপিং চলতেছে, ওয়াইপ ইট সাকসেসফুললি। এবার আমরা পাওয়ার বাটন প্রেস করব। তারপর আমরা ডাউনে যাব, তারপরে রিবুট ফোন, তারপরে আবারও পাওয়ার বাটন, ব্যাস আমাদের সেট রিসেট কমপ্লিট। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।